আজ ব্যারাকপুর লোকসভার ইছাপুর রাইফেল ফ্যাক্টরি গেট থেকে শ্যামনগর চৌরঙ্গি পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের 8 বছরের সুশাসন, সেবা এবং বিভিন্ন গরিব কল্যাণ প্রকল্প উদযাপন করতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই রকম মিছিলের ডাক দেওয়া হয়েছে। ব্যারাকপুরের এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মিছিল নিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সঞ্জীব ব্যানার্জি বললেন, আজ রাজ্য সরকারের অপশাসনের কথা মানুষের মাঝে নিয়ে যাবে এই মিছিল। দেখুন, মোদী সরকারের 8 বছরের সাফল্যকে উদযাপন করার জন্য আজকের এই মহামিছিলের আয়োজন করা হয়েছে। বিগত 30 তারিখ থেকে আমরা মোদী সরকারের 8 বছরের সাফল্য, সেবা, সুশাসন ও গরিব কল্যাণকে আমরা পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদযাপিত করছি। তো আজকে সেটা ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে মহামিছিল এবং তারপরে একটা ছোট সভার ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের বিরোধী দলনেতা, তিনি মানুষের উদ্দেশ্যে ওনার বক্তব্য রাখবেন। ওদিকে শুভেন্দু অধিকারীর এই মহামিছিলকে অগ্রাহ্য করছেন সাংসদ অর্জুন সিং। তার বক্তব্য, শুভেন্দু অধিকারীর এই মিছিলে অগ্নিপথের বিষয়টা তুলে ধরা উচিত। তিনি আরও বলেন, ব্যারাকপুরের বিজেপি বলে কিছু আর নেই, বাদবাকি যা আছে সবাই কদিন বাদেই তৃণমূলে যোগদান করবে বলে। ওই মিছিলে যাতে শুভেন্দুবাবু এটাও বলেন কি এই যে অগ্নিপথ নিয়ে হাজার হাজার ছেলে রাস্তায় নেবে আন্দোলন করছে, তা তার উপরে ওনার কী বক্তব্য আছে? শুধু রাজনীতিতে বিরোধিতা করাটাকে রাজনীতি বলা যায় না। রাজনীতিতে যদি আমার সরকার ভুল করে থাকে বা আমার দল যদি ভুল করে থাকে তা আমার বলা উচিত। আপনি দেখেছিলেন আমি জুটের ব্যাপারে আমি নিজের সরকারের বিরুদ্ধে গেছিলাম। হ্যাঁ, তো সেই মিছিলে উনি মিছিল করুন, আমাদের সাথে কিছু না, রাজনৈতিক কাজকর্ম করাই উচিত সবারই। কিন্তু এটা এখানকার ছাত্র যুব, এখানকার ছাত্র যুব এই প্রশ্নের উত্তর চাইছে। এখানকার যারা ছাত্র যুব, যারা আগামী দিন ভারতবর্ষের সেনাবাহিনীতে চাকরি করতে চায়, তারাও এই প্রশ্ন উত্তর চাইছে। আর থাকলো প্রভাব, এখানে বিজেপি বলে কিছু নেই। বিজেপিতে যারাই আছেন ম্যাক্সিমামটা চলে এসছেন, আর ম্যাক্সিমাম আর যেটা বেঁচে থাকবে সেটাকেও আমরা আগামী দিন আমাদের সঙ্গে চলে আসবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।